দোত্তবাড়ির সাদে উঠে পুরনো স্মৃতি মনে পড়ল পর্নার আজকের পর্বে আপনারা দেখতে পারবেন পর্না রাতের বেলায় একা একা দোত্ত সাদে উঠে এরপরে সে উপর থেকে যখন নিচের দিকে তাকায় তার পুরনো স্মৃতি হালকা হালকা করে মনে পড়তে থাকে এরপরে পর্নার মাথায় ভীষণই যন্ত্রণা শুরু হয়ে যায় এরপরে পর্না মাথা ঘুরে পড়ে যেতে গেলে সৃজন পর্নাকে ধরে নেয় আর বলতে থাকে পর্ণা ঠিক আছে পর্ণা সৃজন ভীষণই ঘাবড়ে যায় এদিকে পর্ণা সৃজনকে দেখে বলতে থাকি এ কি আপনি এখন এদিকে এখানে এসেছেন এরপরে দেখা যায় পর্ণা আর সৃজন একে অপরের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পর্ণার কি এবার তাহলে স্মৃতিটা সম্পূর্ণ ফিরে আসবে এই ছিল আজকের আগামী পর্বের আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো